वेलकम बैक टू माय चैनल प्रीथास लाइफस्टाइल तरटा नतून ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো এখন আজকে হচ্ছে 14ই মার্চ তো আজ হচ্ছে আমার ওই বাড়ির মা বাবার মানে আমার শ্বশুর শাশুড়ির আজকে বিবাহ বার্ষিকী তো আজ হচ্ছে মানে কোনো সেইভাবে প্ল্যানিং ছিল না ভাবছিলাম কি করব না করব তো ভাই বলছে যে তুমি না এলে আমি ওকে বলেছিলাম যে তুমি একটু ছোট্ট করে সেলিব্রেশন করো মা বাবার জন্য তো ও বলছে তুমি না এলে হয় না আর মা বাবাও ঠিক আমি না গেলে কোনো সেলিব্রেশনেই খুশি হয় না তো আমি ঠিক আছে চলো তো পড়ানোগুলো হয়ে গেল বলে তো হচ্ছে সকালে পড়াতে গেছিলাম পড়িয়ে বাড়িতে আসলাম তো এইবার হচ্ছে রেডি হয়ে নিয়েছি নিয়ে আমি 11:15 ট্রেনটা ধরবো তো ধরে এখন যাব হচ্ছে ওই বাড়িতে গিয়ে একটু বেরোনোরও কথা আছে তো এখনও সব কিছু ঠিক করে উঠতে পারিনি তো আগে যাই তারপরে কী করি না করি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না তো চলো দেখতে থাকো বেরোই তারপর আবার আসছি তো ফ্রেন্ডস দেখো বেরিয়ে পড়েছি তো এখন আছি টোটোতে যাচ্ছে স্টেশনে তো চলো ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা এই দেখো ট্রেনে উঠে পড়েছি তো বেশ খানিকটা চলেও এসেছি তো একটু দেখালাম তোমাদের তো ট্রেন থেকে নামার পরে স্টেশনে বুবাই চলে এসেছিলো তো আমরা দুজনেই এখন যাচ্ছি বাবা মায়ের জন্য একটা গিফট কিনতে তো এই যে দেখো এখন ফার্নিচারের দোকানে চলে এসেছি তো এই গিফটটা আমাদের দুজনেরই তরফ থেকে বাবা মায়ের জন্য বাবা মা কিছুই জানে না ওদেরকে একটা সারপ্রাইজ দিয়ে দেবো হঠাৎ করেই তো দুজনে মিলেই ঠিক করছিলাম অনেক দিন ধরে তো আমার আশাটা ঠিক হবে কি না বুঝতে পারছিলাম না তো শরীরটা একটু খারাপ ছিল বলে তো যাই হোক এখন সব রকমই দেখছি তো কী নেই তোমরা ভিডিওটি দেখতে থাকো অবশ্যই দেখতে পাবে আর বাড়ি নিয়ে গেলে তো তোমাদেরকে অবশ্যই বাড়িতে নিয়ে গিয়ে দেখাবো তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো তো ফ্রেন্ডস আমরা কাজ মিটিয়ে চলে এসেছি এখন কেকের দোকানে তো এখান থেকেই বাবা মায়ের জন্য একটা কেক নিয়ে যাব তো তো ফ্রেন্ডস কেকটা নিয়ে এবার বাড়ি যাই আবার তারপর তোমাদের সামনে আসছি তো চলো ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা বাড়ি আসার পরপরই এই দেখো ফার্নিচারের দোকান থেকে এই ওয়ার্ড্রপটা দিয়ে গেল তো চলেও এসেছে বাড়িতে তো এইটাই আজকে বাবা মাকে আমরা দুজনে মিলে গিফট করলাম তো বাবা মা তো পুরো সারপ্রাইজ হয়ে গেছে আর এত খুশি খুব পছন্দ হয়েছে ওদের দুজনেরই তো চলো এবার আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বসবো তো এই যে আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছিলাম তো এটাই এখন খেয়ে নেব একটু হাঁটাচলা করতে তো আসার সময় আজকে আইসক্রিম নিয়ে এসেছিলাম মা বাবা দুজনে আইসক্রিম খেতে খুব ভালোবাসে আর আমি তো ভালোবাসি তাই ভাবলাম সবাই মিলে আজকে খাওয়া দাওয়ার পরে একটা আইসক্রিম খাবো তো মা আর বাবা নিচে খাচ্ছে আর আমি আর তোমাদের বাবা একটা আইসক্রিম খেতে খেতে ছাদে আসলাম তো খাওয়া হয়ে যাবে মা বাবাদের খাওয়া হয়ে যাক তারপরে যাচ্ছি নিচে তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখো এখন বিকেলবেলা তো হঠাৎ করে মনে হলো যে আমাকে একটু ভালোবেসে টমেটো মাখা খাওয়া হবে তো তারই এখন অ্যারেঞ্জমেন্ট করছে তো চলো দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখো সন্ধেবেলা এখন হচ্ছে মা বলছিল যে টিফিনে কি খাবি চাউমিন করে দেবো তো আমরা বললাম যে না কষ্ট করে করতে হবে না একটু কিনেই নিয়ে আসি আজকে তুমি রেস্টই নাও তো আবার বেরোবো একটু পরেই আমি বাড়িতে চলে যাব তো দেখো এখন চলে এসেছি একটা চায়ের দোকানে তো এখন চা খাবো তারপরে যাওয়ার পথে চাউমিনটা নিয়ে যাবো তো চলো তো ফ্রেন্ডস আমি আর তোমাদের দাদাভাই চলে এসেছি চা খেতে তো চা খেয়ে বাড়ি যাওয়ার পথে চাউমিনটা নিয়েই বাড়ি যাব তো খাও দিকে তাকিয়ে বসে তো চলো ভিডিওটি দেখো তো ফ্রেন্ডস বাড়িতে চলে এসেছি তো এই দেখো এই কেকটাই আজকে নিয়ে এসেছিলাম মা বাবার জন্য তো এই যে এবার কেক কাটা হচ্ছে তো এতটাই খুশি মা বাবা মানে বিশেষ করে মা তো আরও বেশি এক্সাইটেড ছিল তো খুব আনন্দ করেছি খুব মজা করেছি তো ওরাও খুব খুশি হয়েছে দুজনে সেটাতে আমাদের আরও বেশি ভালো লেগেছে তো এইভাবে কোনো বারই সেলিব্রেট করা হয় না এবার ফার্স্ট টাইম এত সুন্দর করে সবাই মিলে আনন্দ করে সেলিব্রেট করলাম তো যাই হোক চলো ভিডিওটি দেখতে থাকো তো
তো বন্ধুরা বেরিয়ে পড়েছি, এখন বাড়ি চলে যাচ্ছি। তো বুবাই আমাকে দিয়ে আসছে স্টেশন পর্যন্ত, তো ওখানে গিয়ে আবার ওখান থেকে ট্রেন ধরবো। তো এই দেখো স্টেশনে চলেও এলাম, তো ট্রেন কিছুক্ষণের মধ্যেই ঢুকবে, তো চলো ভিডিওটি দেখতে থাকো। তো ফ্রেন্ডস, ট্রেন থেকে নামার পরে এই দেখো ভাই আমাকে স্টেশনে নিতে এসেছিল, তো এখন ওর সাথে বাড়িতে যাচ্ছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে। চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।